আপনারা দেখছেন বিশ্ববাংলা নিউজ লাইভ। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্য ও জেলা স্তরের শাসক ও বিরোধী দলগুলি কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে একে অপরের বিরুদ্ধে নিজেদের সংগঠনকে শক্তিশালী করার কাজে। এদিন নদিয়ার নবদ্বীপে অনুষ্ঠিত হল সিপিআইএম নবদ্বীপ এরিয়ার কমিটির উদ্যোগে রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ নিয়ে দুর্নীতি ও কেন্দ্রীয় বিজেপি সরকার যেভাবে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঘটিয়ে চলেছে তার বিরুদ্ধে বিজেপি ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে বিরোধী দলের ওপর আক্রমণ নামিয়ে আনছে তারই প্রতিবাদে এদিন সন্ধ্যায় নবদ্বীপ পৌরসভার এলানিয়া শিবতলা এলাকায় সিপিআইএম এর দলীয় কার্যালয়ের সামনে থেকে এক দীপ্ত বিক্ষোভ মিছিল শুরু হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্যের নেতা সুজন চক্রবর্তী সহ জেলার একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থক বৃন্দ। নবদ্বীপ পৌরসভার অভ্যন্তরে পানীয় জলের সংযোগ দেওয়ার নাম করে 3,000 টাকা করে নেওয়া হচ্ছে, কার স্বার্থ অপদার্থ পৌর পিতা জবাব দাও। নবদ্বীপের প্রতিটা বাড়িতে পানীয় জলের আইনি জটিলতার পর পুনরায় ঝালদা পুরসভা কংগ্রেস দখল করলো, বিষয়টা কিভাবে দেখছেন? ঝালদা পুরসভা শেষমেশ কোর্টের নির্দেশে ডিএমএর ব্যবস্থাপনায় এবং তদারকিতে আজকে ভোট হলো কংগ্রেস জেতে, তৃণমূল হারল। আইনি জটিলতা না তো, তৃণমূল কেন জেতেনি সেই কারণে মিউনিসিপ্যালিটিতে তাহেরপুরের ওসিকে 6 ঘন্টার মধ্যে ট্রান্সফার করেছিল, ওসি কেন তৃণমূলকে জেতাতে পারেনি সব চেষ্টা করার পরেও? একই রকমভাবে ঝালদাতে কেন তৃণমূল জিতল না সেই কারণে কংগ্রেসের এক কাউন্সিলর খুন হয়ে গেল, যাতে কংগ্রেসের কাউন্সিলর কম থাকায় তৃণমূল বেদখল করতে পারে, পিছন থেকে দখল করতে পারে, এটাকে কোনো আইনি জটিলতা বলে না। তৃণমূল জবরদস্তি জিতি হারি আমাকে দখল করতে হবে, তার জন্য একজন কাউন্সিলর খুন হয়েছে, তার জন্য নানাবিধ তালগোল পাকিয়েছে, তার জন্য মিউনিসিপ্যালিটির বোর্ড থাকা সত্ত্বেও নির্বাচিত তাদেরকে সুপারসিড করিয়ে ওভারটেক করিয়ে প্রশাসক বসিয়েছে, কোর্টে গিয়ে হেরে গেছে, ভোট হয়েছে, তৃণমূল হেরেছে, কংগ্রেসের কেউ একজন চেয়ারম্যান হয়েছেন। শান্তিতে মানুষ থাকুক এটা তৃণমূল চায় না। গঙ্গাসাগর মেলাকে ঘিরে শাসক এবং বিজেপি উভয় এখন নতুন করে গঙ্গা আরতিতে মেতেছে, কি বলবেন? গঙ্গাসাগর মেলাটা এখন হয়ে গেছে পারলে প্রায় পিসি ভাইপোর মেলা, যত না গঙ্গাসাগর লেখা তার চেয়ে পিসি ভাইপোর ছবি বেশি, পিসি ভাইপোর ছবি দেখাবার জন্য গঙ্গাসাগর নাকি? এবং সেই কারণে যেহেতু বাইরের লোক আসবেন হিন্দিতে বুঝিয়ে দিতে হবে যে তিনি একমাত্র বাংলার বাঘ, এই গোছের ভাব। এটা মেলার মূল যে ভিত্তি ঐতিহ্য তাকেই কলুষিত করছে, আর এখন দুপক্ষ লেগে পড়েছে গঙ্গারতি করতে। গঙ্গারতি কি আরতি, এ তো মানুষের অভ্যাসের মধ্যে আছে, বাংলার মাবনেরা পুজো পার্বণ উৎসব আরতি করেই থাকেন, সেই আরতিটাকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে নিতে হলো কেন তৃণমূলের আর বিজেপির? দুটো দলই মানুষের কাছে হেরে গেছে, বুঝতে পারছে ধরা পড়ে গেছে, সেই কারণে আরতির মধ্য দিয়ে রাজনীতি করতে চাইছে।